হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন টেক থেরাপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা জানব কীভাবে আপনারা ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবেন বা পরিবর্তন করবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক তো বন্ধুরা ভেট হতে যাওয়ার আগে আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিটর রয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তাহলে আমি প্রতিদিন যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন বন্ধুরা আর দেরি নয় চলুন এবার আমরা ভিডিওতে চলে যাই বন্ধুরা ভিডিও শুরু করার আগে আমি আপনাদের ভিডিও টাইটেল সম্পর্কে আরেকবার বলতে চাই আজকের ভিডিও ভিডিওর টাইটেল হচ্ছে কীভাবে আমরা ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করবেন তো বন্ধুরা ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য আপনাদের অবশ্যই একটি ফেসবুক অ্যাকাউন্ট প্রয়োজন তো ফেসবুক অ্যাকাউন্টে আপনারা ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করবেন সেটা আপনারা ফেসবুক লাইট হতে পারে এক কথায় যে কোনো ব্রাউজার যে কোনো ফেসবুক যে অ্যাপস রয়েছে সেখানে আপনারা প্রবেশ করতে পারেন এখানে আসার পর সিম্পলি আপনারা সেটিংয়ে প্রবেশ করবেন সেটিংয়ে প্রবেশ করার পর আপনারা এখানে একটা অপশানস পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে আপনারা ক্লিক করবেন দেন আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন তারপর এখানে আপনারা খুব সুন্দরভাবে দেখতে পাবেন চেঞ্জ পাসওয়ার্ড চেঞ্জ পাসওয়ার্ডে আপনারা ক্লিক করবেন দেন আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড রিটাইপ নিউ পাসওয়ার্ড তো প্রথমে আপনার এখানে কারেন্ট পাসওয়ার্ড বলতে আপনার বর্তমান যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি আপনাকে এখন এখানে দিতে হবে তো আমি সেই পাসওয়ার্ডটি আমি এখন এখানে দিয়ে দিচ্ছি তো সেই পাসওয়ার্ডটি আপনারা দিয়ে দেবেন আমি আপনাদের আবারও বলতেছি কারেন্ট পাসওয়ার্ডে যায় আপনার বর্তমান যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটা আপনাকে কারেন্ট পাসওয়ার্ডটির মধ্যে দিয়ে দিতে হবে তারপর নিউ পাসওয়ার্ডটির মধ্যে আপনি যে পাসওয়ার্ডটি আপনি নিউ দিতে চাচ্ছেন সেই নিউ পাসওয়ার্ডটা আপনাকে এখানে দিতে হবে আমি দিয়ে দিচ্ছি ওকে রিটাইপ নিউ পাসওয়ার্ড এখানে এগেইন আপনাকে আপনার নিউ পাসওয়ার্ডটি এখানে আবার রিটাইপ মানে এগেইন আপনাদেরকে দিতে হবে আমি দিয়ে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য জাস্ট আমি এমনি থেকে দিয়েছি সেটা আমি পরবর্তীতে পরিবর্তন করে নিয়ে নিব। তারপর আপনারা একটি একটি ইন্টারফেস দেখতে পাচ্ছেন সেফ চেঞ্জেস আপনারা এখন সেফ চেঞ্জেস ক্লিক করে দেবেন সেফ চেঞ্জেস ক্লিক করে দিলেই আপনার পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে যাবে তো বন্ধুরা আমি এখন সেভ চ্যান্ডেসে ক্লিক করতেছি বিসমিল্লা তো অলরেডি সেভড হয়ে গেছে জাস্ট আমি এখানে আপডেট করে দিলাম তারপর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন রিভিউ আদার ডিভাইসেস স্টে লকড ইন আপনি যদি স্টে লকড ইনে ক্লিক করে দেন স্টে লকড ইনে ক্লিক করে কন্টিনিউ যদি আপনি করে দেন তাহলে আপনি অন্য ডিভাইসে যদি আপনি লগ ইন করে থাকেন আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটি তাহলে সেখান থেকে লগ আউট হবে না যদি আপনি রিভিউ আদার ডিভাইস করে দেন তাহলে আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটি যদি অন্য কারো ডিভাইসে লগ ইন করা থাকে তাহলে সেক্ষেত্রে অটোমেটিক লগ আউট হয়ে যাবে তো বন্ধুরা আমি চাচ্ছি আমার এই ফেসবুক অ্যাকাউন্টটি যেন অন্য কোনো ডিভাইসে যদি লগ ইন হয়ে থাকে যেন লগ আউট অটোমেটিক হয়ে যায় সেই জন্য আমি রিভিউ আর ডিভাইসে করে দিলাম দেন কন্টিনিউ ক্লিক করব তো বন্ধুরা দেখুন আমার ফেসবুক পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে গেছে তারপর আপনারা যে কাজটি করবেন লগ আউট অফ অল সেশন এখানে করে দিবেন লগ আউট অফ অল সেশন যখন আপনি করে দেবেন তাহলে আপনার অন্য ডিভাইসে লগ ইনটা থাকলে সেটা অটোমেটিক লগ আউট হয়ে যাবে তো আমি দিয়ে দিলাম অলমেটিক লগ আউট হয়ে গেছে ওকে শুধুমাত্র আপনার এই ডিভাইসে লগ ইন থাকবে তো বন্ধুরা এভাবে খুব সহজে আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন তো বন্ধুরা আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম